আমার কাও হান্টিং এসে তো দেখতেছি এখানে হরিং। আলহামদুলিল্লাহ দুটা গরু কেনা দান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি উদ্দিন। তো খেলা তো শুরু হয়ে গেল, আমাদের গরু পাগলদের খেলা। তো আজকে আমরা যাচ্ছি হান্টিং এ, আজকে অনেকগুলো ফার্মে যাব, গরু দেখব। আমি আগে অনেকগুলো ফার্মে গেছি, গরু অনেকগুলো চয়েসও করছি। তো আজকে যা দেখি কথাবার্তা বলবো, যদি কিছু পছন্দ হয় তো ফাইনাল করে দিব। তো এখন আমরা আছি মিনাজের বাসায়, মিনাজের বাসার নিচে। অ্যাজ অলওয়েজ মিনুর বাসার নিচে এসে বসে আছি আমরা। মিনু তো অলওয়েজ বলে ভাই পাঁচ মিনিট, বাট বাসায় আসার পরে যেখান থেকে তুমি ফোন দিবা মিনুরে, বললাম না উত্তরাতে ফোন দিলে মিনুর বাসায় বসে থাকতে হবে, ওর বাসার সামনে এসে ফোন দিলে মিনুর সব বাসায় এসে বসে থাকতে হবে। তো এখন আমার মিনুর বাসায় নিচে বসে আছি, মিনাস কতক্ষণে নামে, তারপর খেলা শুরু হয়ে যাবে, তারপর আমরা হান্টিং এ যাবো। ওয়ালাইকুম আসসালাম। আজকে দিনটা অনেক স্পেশাল, স্পেশাল মানে অনেক না, জাস্ট যদি বলি টাইম একটু নতুন মুড়ি, ঠিক আছে, নতুন মুড়ি দামি, ঠিক আছে, মানুষজন পুরো রাস্তা ব্লক করে বাজার টাজার লাগাই দিছে, গ্রামের পিছে তো একটা গাড়ি আছে, একসাথে তো গাড়ি ঢুকতেছে কেন? আমার কাও হান্টিং এসে তো দেখতেছি এখানে হরিং। আমরা চলে আসছি আমাদের লোকেশনে, জায়গাটা খুব সুন্দর, হরিংগুলো তো দেখলাম বিউটিফুল। যেটার জন্য আসছি ওই জিনিসগুলো আমি যে দেখি, চেক আউট করি কি অবস্থা। রাফি ভাই এসে পড়ছে, দেখি যে রাফি ভাই, রাফি ভাই তো বেরোসা নিয়ে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন বুটি গুলা, দেখেন সেই বিল্ড হয়েছে বুটি গুলা দেখার মতো, দেখছো এটা কি বিল্ড হয়েছে দেখো। এগুলো হলো বুটি গরু, সবগুলো সার, সেই সবগুলো হেভি বিল্ড, মানে এক একটা থেকে এক একটা বিল্ড, চিন্তা করা যায় না সেই বিল্ড। মাশাল্লাহ হেভি, মজা পাইছো, খুব মজা পাইছে। হাসা সুন্দর, হাসাটা খুব সুন্দর, ওই দেখো কি করতেছে হাসা। এগুলোর চোখটা দেখো মাশাল্লাহ, এটা পুরো চোখটা পুরো ডিফারেন্ট দেখছো, এই চোখটা দেখো, এটা ভালো করে আইসা, এই চোখটা দেখছো, এই চোখটা এই চোখটা, এই দেখো কি করে। চলো আসো আমরা একটু গরুগুলো দেখি ভিতরে, এরপরে গরুগুলো দেখা বাই করবো, কোনটা কোনটা দেখি, কোনটা কোনটা বাই করা যায়, কোনটা কোনটা পছন্দ হয়, আসো। এটা কেমন লাগছে? এটার ওজন কত হতে পারে আইডিয়া? আইডিয়া এখন কেলে তুললে বোঝা যায়, তারপর মনে হয় অ্যারাউন্ড 600 তো হবেই মনে হয়। 600 না, এটা তো হেভি জিজোস, এটা তো পুরো ডিফারেন্ট দেখতে গরুটা, ভাই দেখো গরুটা দেখো। ডিফারেন্ট ভাই, এটা তো এই গরু
দারুণ লাগছে, কাজ দি চোখ, চোখটা দেখেন কাজ হলো কালো, মাঝখান দিয়ে সাইড দিয়ে কালো। মিনাস বলো, এটা পাকিস্তান যদি মান্ডিতে উঠতো কি বলতো? ভাই পাকিস্তানি মান্ডিতে বলতো আসসালামু আলাইকুম, জি হ্যাঁ, ইয়াহ পে আমরা বচ্চি আর বছড়ে দেখতে আগে হ্যাঁ, আর দেখিয়ে কিতনি অচ্ছি এক বছড়া আয়া হ্যাঁ মন্ডি মে, মাশাল্লাহ জজাকাল্লাহ, ইয়ে হ্যাঁ নূর আল ফতেহ আফরিদি আল ইসমান ফার্ম কা বছড়া হ্যাঁ, ইয়ে হ্যাঁ ইস বছড়ে কে চার দাঁত হ্যাঁ, দো দাঁত নিকল রে হ্যাঁ, ডেন্টিস্ট নে বতায়া হ্যাঁ। গরুগুলা বাইর না করলে বুঝা যাবে না, তো আমার বাইর করার ব্যবস্থা করতেছি, দেখি একটু ওয়েট করি, ভিতরে আরো অনেক গরু আছে, অত ভিতরে আমরা ঢুকবো না এখন, সো বাইর করে এগুলো গরুগুলো দেখি চলেন। পাশে থাপ্পড় মারার কারণটা কি তুমি জানো? এটা আমার মনে হচ্ছে এটা হচ্ছে জাস্ট আ ওয়ে টু শো ডমিনেন্স, যেটা নিয়ে আনিছি ডান হিসাব, নো মোর বার্গেনিং, না 19 না 20 না 13 না মেরা নাথিং, এই যে ডান ডান করার জন্য থাপ্পড় মানে ডান। থাপ্পড় মারার একটা আর্ট আছে কিন্তু, স্পেশালি একদম গোল গাল যদি গরু হয় পাছা একদম সেই, ওগুলা থাপ্পড় মেরে মনে মজা বেশি না? হাতটা স্ট্রেচ করতে হয় মানে একদম পুরো আগে ক্রিকেট করতে হবে, আলহামদুলিল্লাহ দুইটা গরু কেনা দান, দুইটা গরু, এই যে একটা এটা হলো অলমোস্ট 750 কেজি আলহামদুলিল্লাহ, আর হইলো আরেকটা এটা হলো অলমোস্ট 700 কেজি আলহামদুলিল্লাহ, বিশাল। আমার এখন নাম রাখবো গরুর, ঠিক আছে? এইটা গরুটা দেখেন আপনারা, এই গরুটা ভালো করে দেখেন, গরুটা দুই রকম দুই সাইডে, এক সাইডের প্রিন্টটা দেখেন পুরো সাদা, আসো তোমার দেখাই, দেখেন দেখেন এটা পাকড়া আছে, এর মধ্যে অস্ট্রেল আছে, এর মধ্যে সাইওয়াল আছে, সব আছে, এই একটা দেখেন এই সাইড দেওয়া পুরো ডিফারেন্ট, এটার নাম রাখা যায় কি? অবশ্যই এখানে একটা নামের একটা মজার বিপয় আছে, এই ফার্মালিটির একটা নাম রাখছে এই গরুটার, ঠিক আছে? আর আমার নামটা খুব ভালো লাগছে, নামটা ভেরি ইউনিক, নামটা হইলো দেখছেন কেমন, নামটা হইলো এই গরুটার নাম কী রাখবো আমরা, ম্যাজিক অস্টাল, ম্যাজিক অস্টাল, ঠিক আছে? ম্যাজিক, দিস ইজ ম্যাজিক, আর ম্যাজিকের সাথে তো অস্টাল বা ম্যাজিক সাইওয়াল, সাইওয়ালের পার্সেন্টেজও আছে, তো আই থিঙ্ক ম্যাজিক অস্টাল আমরা রাখবো এটার নাম, ম্যাজিক অস্টাল, ইন্ট্রোডিউসিং ম্যাজিক অস্টাল, মাশাল্লাহ। দেখেন ম্যাজিক অস্টলকে দেখেন, ফার্মেরও এই ফার্মেরও নাম রাখছে, এটারও একটা বড় হাসা, বাট এটা আসল নাম চেঞ্জ করা হবে মনে হয়, যাই না কি নাম রাখা হবে এখনো ডিসাইড করি নাই, কি নাম বা এটা কি নাম রাখবেন বলেন? নাম নিয়ে তো এখনো কনফিউজড, আলহামদুলিল্লাহ না, গরু দুটোই খুব সুন্দর, খুব দারুণ, সুস্থ রাখলে হয় ভালো রাখলে হয় গরুগুলা, তো এখনো নাম এটা ফাইনাল করা হয় নাই, এটা বর্তমানে বড় হাসা হিসেবে থাক, যেহেতু ফার্মওয়ালার নাম রাখছে এটা বড় হাসা, আর ওইটার নাম হলো ম্যাজিক অস্টাল, ওটা ম্যাজিক অস্টালই রাখবো ওটার নাম, হ্যাঁ নামটা খুব দারুণ লাগছে ওরা ম্যাজিক অস্টাল, আমার খুব ভালো লাগছে নামটা, নামটা এরা ম্যাজিক অস্টালই রাখবো আলহামদুলিল্লাহ।
ম্যাজিক অস্টাল ইজ ডান। দেখেন ও করতেছে কি, ও কিন্তু পাগলা ক্রেজি। দেখেন এখানে সামনে আসেন আপনারা, আমি কোনো গরুর নাকে এরকম দেখিনি যে রশি সহ নাকা সহ ঢুকে দিচ্ছে। দেখেন এটা এত পাগলা, আমি এরকম অ্যাক্টিভ গরু আর এরকম পাগলা গরু দেখিনি ভাই। দেখেন চল, ও যতক্ষণ ধরে বাইরে আছে ও নন স্টপ চলতেছে। দেখেন এই লেজটা, আমি স্পেশালি লেজটা দেখো দেখো, নন স্টপ নন স্টপ এরকম করতেছে, মানে জাস্ট খায় না খায় এরকমই করতেছে ও। দেখেন ওর অবস্থা দেখেন, মানে ও যদি একটু মানে বুঝতেছি না বাসা নেওয়ার পরে যে কী করবে আল্লাহ খোদা জানে, পুরো বাসা আমার সব ভেঙে ফেলবে মনে হয়, মানে ওনলি আল্লাহ নোজ কী হবে। তো যাক, আমাদের দুইটা গরু কেনা ডান, আরও হয়তো বা কেনা হবে ইনশাল্লাহ, আরও ঘুরবো আরও দেখবো। তো ম্যাজিক হোস্টাল ইন্ট্রোডিউসিং, ম্যাজিক হোস্টাল এখন ইন্ট্রোডাকশন উইথ দ্য মোস্ট কী বলবো ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল এই খামারে ফয়সাল ভাই, যে গরুগুলো পালছে গরুগুলো বড় করছে। এই গরুগুলো যে ম্যাজিক যেটা আছে ম্যাজিক অস্ট্রেল আর এই বড় হাসা, এই যে সুন্দর মতো যে ডেভেলপমেন্টটা, এই লোকটা এখন এই লোকটা বলবে। বলেন আপনি কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই, আমি গরু পালছি, আপনারা সবাই খুশি হয়েছেন আমার গরু পালা দেখিয়া। আমি ইনশাল্লাহ আমার মানে নিজের ছেলের মতো এগুলো দেখি আমি সবসময়। ওগুলো ভিতর ঢুকাচ্ছে এখন, মাশাল্লাহ। যা ঢুকো, ম্যাজিক হোস্টেল নাও, খুলো খুলো ম্যাজিক হোস্টেলে, খুলে নিয়ে যাও ভিতরে নিয়ে যাও, যাও মামা যাও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ কোরবানি গরু কিনা ডান। এইবারে গরু কিনে এক্সপিরিয়েন্সই পুরো ডিফারেন্ট ছিল। প্রতি বছর তো গরু কিনে খুব মজা হয়, অনেক এনজয় করি, এই বছরও অনেক বেশি এনজয় করছি, অনেক মজা করছি। বাট এবার হঠাৎ করে গরু কিনে হয়ে গেছে, কিন্তু মানে চিন্তাই করতে পারিনি এত সহজে গরু কিনে হয়ে যাবে। আল্লাহ তালা সব কিছু অনেক ইজি করছে, অনেক সহজেই গরুগুলো কিনতে পারছি। আর আলহামদুলিল্লাহ আমাদের মন মতো গরু পাইছি, আর আলহামদুলিল্লাহ আমাদের মন মতো প্রাইজও মিলাইছে। ঠিক আছে, তো আমরা এখন দোয়া করি যেহেতু সময় আছে কোরবানির, যে গরুগুলো সুস্থ থাক, ভালো থাক, সুন্দর করে খাওয়া দাওয়া করুক। দেখেন গরুগুলো সুন্দর খাচ্ছে। আর এই গরুগুলোর সাথে বেস্ট পার্ট দেখেন, এখানে সবচেয়ে বেশি কাঁচা ঘাস, কাঁচা ঘাস প্রচুর খাওয়ায় গরুকে। ঠিক আছে, যেই কারণে আপনার গরুর মাংসর ফ্যাট পার্সেন্টেজটা তুলনামূলক কম হবে। দানাদার খাওয়া তো খুব ইম্পর্টেন্ট, দানাদার খাওয়া না খাওয়ালে তো গরু এত মোটা হবে না। এরকম গরু 700, 750, 800, 900 কেজির গরু জীবন হবে না দানাদার খাওয়া। বাট যদি ঘাস আপনার সাথে সাথে খাওয়ান পর্যাপ্ত পরিমাণ ঘাস বেশি করে, তাহলে কী হয় গরুর মাংসর কোয়ালিটিটা খুব ভালো হয় আর ওইটার ইয়া কম হয়, কী বলে চর্বি। সো আপনারা দেখতেই আছেন আমাদের গরু ঘাসের খাচ্ছে এখানে এই এলাকায়, যেহেতু আমরা অনেক দূরে এলাকায় আসছি, এখানে ঘাসের কোনো সমস্যা নেই। অন্য অন্য ফার্মারগুলোতে হয়তো ঘাসের কোনো সমস্যা থাকে, বেশি ঘাস দিতে পারে না, তো এদের এই সমস্যাটা নাই। সো এইটা একটা খুব দারুণ জিনিস। আর গরুগুলো অর্গানিকভাবে পালন করা হচ্ছে, কোনো মানে এক্সট্রা জিনিসপত্র যেগুলো মেবি হরমোনাল বলে বা অ্যাস্ট্রয়েড বলে ওগুলো দেওয়া হচ্ছে না, তো এটার ব্যাপারে খুব ভালো একটা জিনিস। আজকের দিনটা খুব ইভেন্টফুল ছিল, ক্রেজি একটা দিন ছিল। তো আমরা আলহামদুলিল্লাহ সময় মতো এখানে আসতে পারছি, যেহেতু এটা ঢাকার থেকে অনেক দূরে আমরা অন টাইম আসতে পারছি। তো আসার আগে চিন্তা করতেছিলাম আসার পরে কেমনি কী হবে না হবে, কী করবো না করবো, দামে গরু মিলবে কেমন, চাবে না চাবে বা কী হবে। সো আল্লাহ তালা সব কিছু খুব ইজি করে দিছে, দামেও খুব সুন্দর মিলে গেছে। মিলার পরে সাথে সাথে আমরা গরুগুলোকে দেখছেন তো মালা টালা পরে সুন্দর করে গরুর ছবি টুবি ভিডিও টিডিও করলাম, গরুগুলোকে দারুণ লাগতেছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সো মিনাস তুমি বলো গরুগুলো কেমন লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, গরুটা লিটারালি মন মতো মিলানো হয়েছে। আসলে এটা কোরবানির গরুর যে স্পেশালিটি হচ্ছে যে এটা যার জন্য লেখা থাকে ওভাবে আসে। অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা রাফি ভাইয়ের জন্য, ওয়াসি ভাইয়ের জন্য, আমার দেখা মতো টানা আগেন ফর সেকেন্ড টাইম অফ দ্য ইয়ার, মানে সেকেন্ড টানা দুই বছর ধরে এটা মিলতেছে যারা দেখতেছেন ভিডিওটা দু কমেন্ট যে গরুগুলো কেমন হয়েছে, আপনাদেরকে ভালো লাগছে নাকি, কী মনে হয় না মনে হয়, আপনাদের যা ওপিনিয়ন্স আছে আপনারা কমেন্টসে বলবেন। ঠিক আছে, তো আজকের জন্য আমরা এখানেই শেষ করি, এই ভিডিও এখানেই শেষ। তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ওয়াসি উদ্দিন। ওয়াসি উদ্দিন।